আসসালাম আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। মধুমাস সামনে, গাছে গাছে এখন কাঁচা আম ঝুলছে। কোনোটি একটু ছোট, কোনোটি বড় হয়েছে। মোটামুটি বড় কাঁচা আম এখন বাজারে পাওয়া যাচ্ছে। আজ এই কাঁচা আমে ঝুরি আচার তৈরি করতে চাই। এখনই সময়, কারণ এই আচারের আম একেবারেই কুচি হতে হবে। এই আমের আচার রোদে দেওয়ার দরকার পড়বে না, সাবধানে ব্যবহার করলে অনেক দিন রাখা যায় আচার। আচার দেব, সেই মশলা দেখে নিচ্ছি আগে। এই আচারের জন্য খুব বেশি মশলা লাগবে না। এখানে আদার টুকরা আছে 1 ইঞ্চির মতো, একটি তেজপাতা, ছোট শুকনো মরিচ 3টি, বড় শুকনো মরিচ 2টি, সাদা সরিষা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, পাঁচফোড়ন 1.5 টেবিল চামচ, সাদা সিরকা 1/2 কাপ, সরিষার তেল আর লবণ তো আছে। মরিচগুলো টুকরো করে নিচ্ছে আগে। বড় মরিচ দেখতে পাচ্ছেন, এগুলো একেবারেই ঝাল হবে না। এবার টুকরো করা মরিচ কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখব। এই পাত্রে কুসুম গরম পানি নিয়েছি পরিমাণ মতো। টুকরো করা মরিচ এই পাত্রে ঢেলে দিলাম। 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে আধা ভাঙা করে নেব। কচি আমে খোসা ছাড়িয়ে নিয়েছি, কুচি করে নিয়েছি। গরম পানিতে কুচি করা আম দিয়ে 3-4 মিনিটের মতো রেখে দিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়েছি গরম পানিতে। আচারের পাত্র বসিয়েছি, দেখি পাত্র গরম হয়েছে কিনা। পাত্র গরম হয়েছে, চুলার আঁচ একটু কমিয়ে দিলাম। আমি নিয়েছি 1 কাপ সরিষার তেল, 1/2-এর বেশি তেল ঢেলে দিলাম পাত্রে। তেল খুব বেশি গরম করব না। এবার দেখাচ্ছি ভেজানো শুকনা মরিচ। দেখুন, ভেজানো শুকনা মরিচ আধা ভাঙা করে নিয়েছি, এরকম হয়েছে। তেলে দিয়ে দিচ্ছি মরিচ, চুলার আঁচ বাড়ানো হয়নি। মরিচ তেলে ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। মরিচের রং তেলে ভেসে উঠেছে, মরিচ ভাজা হয়েছে, ঘ্রাণও বের হচ্ছে। এবার দিচ্ছি সরিষা বাটা, সরিষা বাটাও আধা ভাঙা করে নিয়েছি। সরিষাও মিশাচ্ছি মরিচের সাথে। এবার আবার হলুদ গুঁড়া দিলাম, দিচ্ছি আদা বাটা, সেই আদার টুকরো বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে, আবারও মিশাচ্ছি ভালো করে। দিচ্ছি এবার সিরকা, কিছুটা রেখে দিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। পাঁচফোড়ন এখনো দেওয়া হয়নি, এবার দিচ্ছি। পাঁচফোড়নও সেই আধা ভাঙা করে নিয়েছি। পাঁচফোড়ন আমি ভাজিনি, কাঁচাই দিয়েছি। এখন ভাজা হতে হতেই সুন্দর ঘ্রাণ বের হবে। সব কিছুই ভালোভাবে মিশিয়ে 1-2 মিনিট রান্না করে নিচ্ছি। চুলার আঁচ বাড়ানো হয়নি। কোনো কোনো আচার চুলার আঁচ বাড়িয়ে করা যায় না, যেমন এই আচারটি চুলার আঁচ বাড়িয়ে করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি অবশিষ্ট তেলটুকু। আরেকটি কথা, আচারের পাত্র ভালো করে গরম করে চুলার আঁচ কমিয়ে তেল দিবেন, তাতে তেল পুড়ে যাবে না, তেলে ঘ্রাণ হবে সুন্দর। আমের পানি ঝরে গিয়েছে, এবার মশলাতে দিয়ে দিচ্ছি আম। কুচানো আম কতটুকু আছে বলা হয়নি। কুচানো আম নিয়েছি 3 কাপ, মশলার সাথে আম ভালো করে মেশাচ্ছি। তখন আমি পানিতে বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, এখন অল্প করে লবণ দিচ্ছি। কচি আমে কষ থাকে, আচার অনেক সময় কালো হয়ে যায়, সেই জন্য এই কচি আম লবণ দেওয়া পানিতে 3-4 মিনিট রেখে ঝরা দিয়ে নিচ্ছি, 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার এই আমের আচার বানালে আর কালো হবে না। তেজপাতা দিলাম, এবার আবারও ভালো করে মিশাচ্ছি। মশলা তেল সব কিছুই ঠিক আছে। আবার দিচ্ছি বাকি সিরকা, দিচ্ছি হলো পরিমাণ মতো আখের গুড়। সিরকা এখন দিলাম হলো গুড় গলার জন্য, নেড়ে চেড়ে গুড় গলিয়ে নিচ্ছি। আম গরম পানিতে দেওয়াতে টক অনেকটা কমে গিয়েছে, প্রায় 10 মিনিট কম আছে রান্না করেছি। আচার প্রায় হয়ে এসছে,
আর 3-4 মিনিট এভাবে রান্না করলেই হয়ে যাবে কচি আমের ঝুরি আচার। এরকম তেল হওয়া মানে আচার সব দিক থেকে ঠিক আছে। এবার চুলা বন্ধ করে কাঁচা আমের ঝুরি আচার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে পরিষ্কার জারে ভরে রাখুন, তবে প্লাস্টিকের জারে না ভরাই ভালো। আমাদের হয়ে গেল কচি আমের ঝুরি আচার। এই আচার ডালের সাথেও খুব ভালো লাগবে, তবে পোলাও খিচুড়ির সাথেও ভালো লাগবে, শুধু খেতেও কম ভালো লাগবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।